হ্যালো এন্ড ওয়েলকাম টু সরকারি পড়াশোনা। আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের এক্সাইজ কনস্টেবলের ফাইনাল মেরিট লিস্ট সম্পর্কে, অর্থাৎ তোমরা ফাইনাল মেরিট লিস্ট কবে পাবে এই সম্পর্কে লেটেস্ট আপডেট আসলে আমি ভিডিও করে তোমাদেরকে জানাবো বলেছিলাম, তাই কিন্তু আজকে ভিডিওতে তোমাদেরকে সেটাই জানিয়ে দিচ্ছি। তার আগে দেখো জানিয়ে রেখি সমস্ত পুলিশ রিক্রুটমেন্টের আপডেট এবং তার সাথে সাথে কিন্তু উইকলি কর্মসংস্থান খবরের কাগজের আপডেট, যেটা প্রতি মঙ্গলবার বিকেল 5টার সময় আমাদের চ্যানেলে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং ভিডিওটাতে একটা লাইক করে দাও। এবার দেখো আজকে ভিডিওর মেন টপিক, অর্থাৎ তোমাদের কিন্তু রেজাল্ট সম্পর্কে এখন পর্যন্ত লেটেস্ট আপডেট কি আছে। তোমরা ইন্টারভিউ দিয়ে অনেকে অপেক্ষা করছো এবং অনেকে কিন্তু ভিডিওতে কমেন্ট করছো, আবার অনেকে বলছো এই রিলেটেড আপডেট না জানাতে। তাদেরকে বলছি দেখো তোমরা এক দুজনেই আছো, অনেকে কিন্তু আপডেট জানতে চাই, তাই লেটেস্ট আপডেট যেটুকু আসে তোমাদের কিন্তু জানাই। এবার দেখো আজকে এখনো পর্যন্ত যেটা আপডেট আছে তার আগে দেখো তোমাদেরকে আরও একবার বলে দিই, তোমরা জানো 5500 থেকে 5600 জনের মতো ক্যান্ডিডেট তোমাদের টোটাল ইন্টারভিউ দিয়েছিল। সকল ক্যান্ডিডেট অর্থাৎ যাদেরকে ডাকা হয়েছিল তারা কিন্তু এনওসি পায়নি। সেম গ্রেডের চাকরি হলে সেক্ষেত্রে কিন্তু এনওসি প্রোভাইড করা হয় না, অর্থাৎ যাদের বেসিক পেটা সেম হয়, ডাব্লিউপি কনস্টেবল এবং কিন্তু এক্সাইজ কনস্টেবলের তোমাদের বেসিক পে প্রাইস সেম। এবার দেখো তোমরা যেটার জন্য অপেক্ষা করছো রেজাল্ট ডেট। রেজাল্ট ডেট বলার আগে তোমাদেরকে একটা জিনিস তোমাদেরকে মনে করিয়ে দিই, আমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশেরই কিন্তু কনস্টেবলের মেইন এক্সামের রেজাল্ট এবং এক্সাইজ তোমাদের ফাইনাল রেজাল্ট দুটো কিন্তু একসাথে পাবলিশ হওয়ার কথা ছিল, অর্থাৎ যখনই পাবলিশ হবে দুটো কিন্তু একসাথে পাবলিশ হবে। তোমাদের ডাব্লিউপি কনস্টেবল মেনের অ্যান্সার কি জনিত সমস্যা ছিল তোমরা জানো। তো যাই হোক তোমাদের মেন যেটা ব্যাপার এক্সাইজ কনস্টেবলের, এক্সাইজ কনস্টেবলের যেটা আপডেট আছে তোমাদের কিন্তু এই মাসের 26 তারিখ অর্থাৎ 26 জুনের পর তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার একটা হিউজ সম্ভাবনা আছে। আলটিমেটলি তোমরা কিন্তু জুন মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে এবং তার পরের স্টেপ অর্থাৎ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে শুরু করে আরও যে সমস্ত স্টেপগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের জুলাইয়ের মাঝামাঝি সময়ে, অর্থাৎ তোমরা জুলাইয়ের মোটামুটি 15 থেকে 20 তারিখের মধ্যে তোমাদের কমপ্লিট হবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের জয়নিং হবে। জয়নিং হওয়ার পর কিন্তু এই বছরের মধ্যেই তোমাদের কিন্তু ট্রেনিং তোমাদের কমপ্লিট হয়ে তোমরা ডিউটি করতে শুরু করতে পারবে। তো যাই হোক এইটুকু আপডেট এখনও পর্যন্ত আছে তোমাদেরকে জানিয়ে দিলাম। এই রিগার্ডিং আরও কোনো রকম পার্টিকুলার আপডেট আসলে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো। ভিডিওটি থেকে তোমার উপকার হলে অবশ্যই একটা লাইক করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব পরিবারের সাথে যুক্ত হয়ে যাও।